আসসালামু আলাইকুম দর্শক, কুক অ্যান্ড ফুড লাভার্সের আজকের পর্বে আমি ঈশা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাক অ্যান্ড চিজের মজাদার রেসিপিটি দেখার জন্য। আমি ম্যাকারনি 500 গ্রাম সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেনি পাস্তা বা অন্য ধরনের পাস্তাও ইউজ করতে পারেন। প্যাকেটের লেখা নিয়ম অনুসারে 4 থেকে 5 মিনিট বা 6 থেকে 7 মিনিট এটা সিদ্ধ করে নিতে হবে। আমি আজকে এটা সসেস দিয়ে রান্না করব। সসেস কেটে নিয়ে আমি একটি পেনে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বাটার। এখন আমি বাটারের মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব সসেসগুলো। অন্যদিকে আমি আবারও সেম পেনে 4 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা, অবশ্যই এখানে ময়দাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিহি কুচি করে রাখা রসুন। খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে লাইট ব্রাউন করে, আর চুলার আঁচ এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। সময় নিয়ে ভাজতে হবে, খুব বেশি ভেজে ফেললে আবার রসুনটাও তেতো হয়ে যাবে আর ময়দার সুন্দর স্মেলটাও চলে যাবে। এখন আমি অ্যাড করে দিব 3 কাপ তরল দুধ। আমি দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। এখানে ঘন দুধটা ব্যবহার করলে ক্রিমি ম্যাক অ্যান্ড চিজটা খেতে অনেক বেশি মজা হবে। এখন আমি একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি যেন কোনো লাম্পস ভেতরে না থাকে। এ পর্যায়ে হুইস্ক দিয়েই করতে হবে, না হলে কিন্তু ময়দাগুলো দলা পেকে যেতে পারে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 স্লাইস চেডার চিজ। আপনারা চাইলে এখানে গ্রেট করে রাখা চেডার চিজও ব্যবহার করতে পারেন। মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি গ্রেট করে রেখেছিলাম মোজারেলা চিজ, সেটাই আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে চেডার চিজ এবং মোজারেলা চিজ দুটো ইউজ করতে হবে, যদি আপনারা অ্যাকচুয়াল ম্যাক অ্যান্ড চিজের টেস্টটা পেতে চান। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ডানো স্টেরিলাইজ ক্রিম। আপনারা ডানো ক্রিমের জায়গায় অন্য কোনো ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন 1/3 কাপের পরিমাণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এতে সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে আমি যে পরিমাণ দিয়েছি এতে করে খুব বেশি ঝালও হবে না, আবার একেবারে কম ঝালও হবে না। আবারও সবগুলো উপকরণ আমি হুইস্ক করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লোতেই থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এখন আবারও আমি অনবরত নেড়ে এটাকে ঘন করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো ক্যাচাপ বা টমেটো সস 3 টেবিল চামচ। ভালোভাবে হুইস্ক করে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একটু ঘন হয়ে আসে। ঘন হয়ে আসার পরে আমি সেই সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো আর সসেসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। খুব সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার ক্রিমি ম্যাক অ্যান্ড চিজ। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।